বন্ধুরা গরমের কিন্তু প্রচুর গাছ রয়েছে তার মধ্যে রয়েছে একটি সবার জনপ্রিয় গাছ সেটি হচ্ছে নাইন ও ক্লক টাইম ফুল পর্তুলাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছে এই গাছ আর এই গাছের কিন্তু পরিচর্যা এখন থেকে স্টার্ট যদি আপনার বাগানে এই গাছ থেকে থাকে দেখবেন যে টবের মধ্যে রাখা রয়েছে সেই টবের ডালগুলি থেকে নতুন পাতা বেরোতে শুরু করেছে এখন কিন্তু নতুন পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে এই গাছগুলিকে যদি আপনারা খাবার দেন তাহলে কিন্তু সুন্দরভাবে সেখানে বের উঠবে আর কি খাবার দেবেন যদিও গোটা টপটি এই গাছটি ভরে থাকে শুধু তার মধ্যে কিন্তু কোনো কিছু চালিয়ে সেটাকে পরিষ্কার করাটা খুব মুশকিল গাছ কিন্তু খাবার তেমনভাবে দেওয়া যায় না তবে এই গাছগুলির জন্য অবশ্যই লিকুইড খাওয়ার খুব উপকারী আপনারা চাইলে সবজি পচা জল ব্যবহার করতে পারেন খোল পচা জল ব্যবহার করতে পারেন তবে ভীষণ উপকারী এই গাছের জন্য তো সেই গাছগুলি থেকে আমরা ডালগুলিকে কেটে নিয়ে আবার নতুন করে বসিয়ে দেবো এখন আমার বাগানে শীতের ফুল প্রচুর রয়েছে কিন্তু এখন থেকে যদি আমি পরিচর্যাটা না করি সেই ডালগুলিকে কেটে যদি আমি মাটিতে বসিয়ে না দিই বা কাটিংয়ে না বসিয়ে দিই যদি এই গাছে কাটিং করার কোনো প্রয়োজন হয় না যেই টবের মধ্যে আপনার গাছটি করতে যাবেন সেই টবের মধ্যে শুধুমাত্র ডালগুলোকেই লাগিয়ে দেবেন দেখবেন প্রত্যেকটা গাছ সুন্দরভাবে গ্রো করে যাবে একটা গাছও মিস হবে না এর কাটিং কখনও নষ্ট হয় না এবং এই গাছটির এটাই হচ্ছে সবচেয়ে বড়ো বিশেষত্ব তো আপনারা যারা করতে চান তারা অবশ্যই করবেন আর আমরা একটি মাটির মিশ্রণ নিয়েছি এবং সেই মিশ্রণের মধ্যেই আমরা কিন্তু গাছগুলিকে লাগিয়ে দেবো তো কী কী মিশ্রণের মধ্যে আমরা নিয়েছি আমরা মিশ্রণের মধ্যে নিয়েছি হাড়গুঁড়ো শিংকুচি তারপরে নিমখোল আর মাটি আর তার সঙ্গে নিয়েছি ফিফটি পারসেন্ট বালি আপনারা ঠিক এই রেশিওতে এই গাছটি করবেন কারণ গাছটি বর্ষার সময় যদি জল জমে যায় তাহলে কিন্তু গাছটি নষ্ট হয়ে যায় তাই টবের গোড়াতে যাতে জল না জমে সেই বিষয়টা একদম খেয়াল রাখতে হবে আর যেহেতু আমার টব এখনও ফাঁকা হয়নি তার জন্য আমি এখন ব্যবহার করে নিয়েছি পলিব্যাগ আর এই পলিব্যাগে আপাতত তাদেরকে বসিয়ে দেব এবং সেখান থেকে আবার তাদেরকে আমি পরবর্তীতে আলাদা করে নেব বা সেই পলিব্যাগের মধ্যে তারা ফুল দেবে বা সেখান থেকে যখন আমার টপ ফাঁকা হবে সেই পলিব্যাগ থেকে বের করে তাদেরকে একটা টপই দিয়ে দিব তো অনেক রকম উপায় রয়েছে আপনারা যে কোনো রকম উপায় করতে পারেন তবে কিন্তু এটা একমাত্র সময় যে সময় কিন্তু আপনাকে ডালগুলোকে কেটে আপাতত বসিয়ে দিতে হবে আর কি করে এই গাছটাকে বসিয়ে দেবেন আর কি করে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছে কিন্তু পরিচর্যা তেমন কিছু নেই সবচেয়ে কম পরিচর্যার গাছ যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু একমাত্র পরতুলাখা আর এই পরতুলা নাইন ও ক্লক বা আরও স ফুল অনেক অনেক রকম নামেই চিনে আপনারা যেই ইচ্ছা যে নামে চিনতে পারেন তবে কিন্তু এই গাছের পরিচর্যা এই ছোট্ট বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে প্রথমত গাছে কখনও রকম রোগ পোকামাকড় দেখা যায় না গাছে রকম কোনো সোপোকার অ্যাট্রাক্টেড হয় না গাছে রকম বাইরে থেকে কোনো ফাঙ্গালের ইনফেকশন হয় না কোনো কিচ্ছু হয় না সবচেয়ে লক্ষ্মী গাছ এই গাছে কিন্তু স্প্রে করার কোনো প্রয়োজন নেই তবে আপনি যদি নিয়মিত গাছে জল স্প্রে করতে পারেন শুধুমাত্র সাদা জল তবে কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী একটি আর তার সঙ্গে সঙ্গে আপনারা যদি মাসে একবার করে এই গাছে ভিটামিন স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দরভাবে গাছটি গ্রো করে আর ফুলের সাইজ কিন্তু আরও বড় হয় তো ফুলের সাইজ বড় করতে হলে অবশ্যই আপনাকে এটি খেয়াল রাখতে হবে আর গাছ বিভিন্ন যখন ঝুলে যাবে প্রচুর পরিমাণ ফুল হয়ে যাবে গাছের যে অংশগুলোকে ফুল হয়ে যাবে সেই জায়গাগুলো কিন্তু কেটে দিতে হবে কেটে গাছে খাবার দিতে হবে আবার তারপর কিন্তু গাছ আবার নতুন করে গ্রো করবে তো আমি সমস্ত পরিচর্যাটি আপনাদেরকে বলে দিচ্ছি আর আপনারা ঠিক এভাবেই করবেন দেখবেন বিভিন্ন রঙ্গের বেরঙের কিন্তু পরতুলাখা পাওয়া যায় তারপর হাইব্রিডাইজেশন হওয়ার পরে আরও বিভিন্ন কালারের কিন্তু পরতুলকা পাওয়া যায় পরতুলা বীজ কিনতে পাওয়া যায় সেই বীজগুলি ফেলেই সেখান থেকে সুন্দরভাবে জার্মিনেট হয়ে চারা তৈরি হয় তো আপনারা যে কোনো পদ্ধতি আর যারা বীজ থেকে করতে চান তারা খুব তাড়াতাড়ি বীজ ফেলে দিন আর যারা বাড়িতে চারার গাছ রয়েছে কাটিং থেকে করতে চান তারা কিন্তু এখনই শুরু করে দিন নইলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো পরতুলাকার এই গাছের পরিচর্যা নিয়ে সমস্ত কিছু নিয়ে খুব ছোট্ট একটি ভিডিও যেহেতু এখন সময় হয়ে গেছে তা আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম এবং আপনারা খুব তাড়াতাড়ি এগুলিকে বসিয়ে দিন এই সমস্ত গাছে কোনো পরিচর্যা লাগে না এবং খুব লক্ষ্মী গাছ যে কোনোভাবেই বেড়ে ওঠে আর আমরা যেভাবে বললাম সেভাবে যদি করেন তাহলে আপনার গাছের থেকে এই গাছে কিন্তু গ্রোথ অনেক বেশি হবে আর ফুলের সংখ্যাটা অনেকটাই বেশি হবে তো এটাকে অনেক সময় গোলাপও বলে অনেকে গোলাপের মতো দেখতে দেখে অনেকে মুড়ু গোলাপ ওই তো খুব সুন্দর একটি গাছ আর আপনারা যদি চান তাহলে অবশ্যই গাছটি লাগাতে পারেন আর প্রত্যেকে বলবো অন্তত গরমে এই পর্তু লাগা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি গাছ তো এই পর্যন্ত ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে